হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অসীমা দীপঙ্কর চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আর সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে সেকেন্ড ব্লক নিয়ে আজকে যেহেতু একটা স্পেশাল দিন আজকে স্নান টান করে পুজো টুজো দিয়ে তোমাদের কাছে সেকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি আজকে যেহেতু সরস্বতী পুজো আর কালকে তোমাদেরকে একটা কথা বলতে মিস করে গেছিলাম যেহেতু সরস্বতী পুজো আমরা প্রচুর প্রচুর আনন্দ করি সরস্বতী ঠাকুরটা আমাদের বাড়ির সামনেই ওঠে যেহেতু আমার ছেলে আমার ননদের ছেলে সবাই মিলে ঠাকুরটা তোলে তা আজকের প্রচুর প্রচুর আনন্দ করবো দিন তোমরা সঙ্গে থাকবেন আর আজকে দিনটা যা যা হবে তোমাদের শেয়ার করব আর আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পতাকাও তুলবো সেটাও তো তোমাদেরকে দেখাবো আর আমার ছেলে আজকে সকাল সকাল স্নান করে এসছে দেখো ও রেডি হবে পাঞ্জাবি পরবে আবার আমার ছোট ছেলে ও আজকে হাতে খড়ি দেবে আজকে প্রচুর প্রচুর আনন্দ আছে তোমরা কিন্তু আজকে ব্লগটা মিস করবে না আর ব্লগটা দেখবে আর আমার সঙ্গেও থাকবেন যে তোমরা যদি আমার পাশে থাকো বা ব্লগটা দেখো তাহলে আমার আরও আরও প্রচুর প্রচুর ব্লগ করতে ইচ্ছা হবে যেহেতু আরও ভালো ভালো ব্লগ দেব তোমাদেরকে তা এখন আমি দুজনকে রেডি করাবো এ ও পাঞ্জাবি পরবে আমিও রেডি হব যেহেতু আজকে আবার টিফিনও করতে হবে যেহেতু আজকে সরস্বতী পুজো ভাতও খাবো না লুচি টুচি এইসব প্রচুর মানে খাওয়া দাওয়াও চলবে তোমার সঙ্গে থাকো ভালো বন্ধুরা তা দেখতে পাচ্ছ এ রেডি হয়ে গেছে পাঞ্জাবি টাঞ্জাবি সব পরিয়ে দেওয়া হয়ে গেল ও রেডি ওকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে তা একটু ভালো করে ওকে দেখাই ও এখন দেখেন ওকে কেমন লাগছে পাঞ্জাবি করে কমেন্ট করে জানাবেন ও এখন পুজোর ওখানে যাবে আর তোমাদেরকে ও নিয়ে যাব আমি পরে আমি ও রেডি হব রেডি হয়ে তারপর তোমাদেরকে নিয়ে যাব পুজোর ওখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ছেলেকে রেডি করছি ও খুব আনন্দ পুজো প্যান্ডেলে যাবে বলে যেহেতু ওর দাদা চলে গেছে ও বলছে মা আমি এরকম করে ঠাকুর প্রণাম করবো আমি পুজো করবো এরকমও অনেক কথাও বলছে ও খুব আনন্দ পাচ্ছে যেহেতু ও ফার্স্ট টাইম পুজো এরকম ভালোভাবে দেখতে পাচ্ছে যেহেতু ও সামনের বছরে কিছুই মনে নেই ওর তা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খুব ব্যস্ত এখন কারণ দুজনকে রেডি করিয়ে ওদেরকে পুজো মণ্ডপের ওখানে দিয়ে এসে আমিও একটু তাড়াহুড়ো করে নিজের রান্নার কাজটা গুছিয়েও নিলাম কারণ আমিও রেডি হব পুজোর ওখানে যেতে হবে সবাই ডাকছে ওই জন্য তাড়াতাড়ি করে আমি আমার কাজটা গুছিয়ে নিচ্ছি যেহেতু আমারও রেডি হতে একটু দেরি হবে তাই একটু টমেটো আদা এগুলো সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছি কারণ তরকারিটাও করতে হবে আর ওরা পুষ্পাঞ্জলি দিয়ে সেই বলবে মা খিদে পাচ্ছে তখন গেলেও ও তাড়াহুড়ো করে করতে অতটা ভালো লাগবে না শরীরটাও ভালো লাগবে না ওই জন্য ভাবছি যে ওরা ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি এটা করে নিলাম করে নিয়ে আমি শাড়ি টাড়ি পরে এবারে আমি যাব তাই জন্য তাড়াতাড়ি করে আমি আমার কাজটা আগিয়ে নিচ্ছি আরও মন কেমন করছে যে তাড়াতাড়ি আমি একটু যাব পুজোর ওখানে তবুও কাজগুলো তো করতে হবে না খাবে তো সবাই এর আগেই বেশ ভালো ছিল কারণ সকালেই উঠে শাড়ি পাড়ি পরে বেরিয়ে যাওয়া কারণ এখন তো একটা সংসারের দায়িত্ব পড়েছে যেহেতু ওই জন্য সংসার সামলেই বেরোতে হয় আমাকে ফাইনালি আমি তৈরি হয়ে গেছি বন্ধুরা দেখো আমি একটা শাড়ি পরেছি তা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তা চলো পুজো প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে তোরা দেখতেই পাচ্ছ আমার আসার আগে তারা পতাকায় উঠেও গেছে আমার একটু লেট হয়ে গেল যাই হোক যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি অবশেষে আমি প্যান্ডেলে এই মাত্র পৌঁছালাম এসে দেখি ব্রাহ্মণ মশাই এসে গেছে পুজোও আরম্ভ হয়ে গেছে তা যাই হোক কোনো ব্যাপার না পুষ্পাঞ্জলি একটু পরেই হবে পুজোটা আগে একটু হোক তা ওই সবাই আমার ক্যামেরা দেখে হচ্ছে হায় সবাই বলছে বলছে যে কাকিমা তুমি এত লেটে এলে কেন ষষ্ঠী আমি পুজোর ওখানে যাওয়ার পরে একটা মজার ঘটনা ঘটলো যে ওখানে গেছি বললো কাকিমা তোমার এই ফুলটা এইখানটা কানের এখানে কি দেব তোমাকে খুব সুন্দর লাগছে আর এই ফুলটা দেওয়ার পরে আরও বেশি সুন্দর লাগবে তোমাকে যেহেতু তুমি এই কালারের একটা শাড়িও পরেছ আর এই হলুদ কালারের গাঁদাটা দিলে তোমাকে খুব সুন্দর লাগবে তা আমি বললাম তা দিয়ে তাও একটা ক্লিপ দিয়ে দেখি আমার ওই ফুলটা কেচুলের পাশে আটকে দিল তা আমারও ভালো লাগলো যে ওরাও আমাকে এত ভালোবাসে তা সত্যিই আমি একটা ক্যামেরার দিকে ফুলটা লাগানোর পর দেখলাম তা ভালোই লাগছে আমাকে তা ওকে আমি বললাম যে থ্যাংক ইউ এই ফুলটা দেওয়ার জন্য তা ও বললো ঠিক আছে কাকিমা তোমাকে খুব সুন্দরই লাগছে পুজো মণ্ডপে গিয়ে হাতে হাতে ব্রাহ্মণ মশাইয়ের কিছু কাজও করে দিলাম যেহেতু ওরা সব কাজ করে রেখেছিল আমার যেতে তো অনেক লেট হয়েছে তবুও যতটা পারি গিয়ে হেল্প করেছি ওরা বলছে কাকিমা সকাল থেকে তো আমরাই করছি তুমি এবার এসেছো তুমিও একটু এবারে হাতে হাতে কাজটা করে দাও তা আমি বললাম ঠিক আছে আমি যতক্ষণ আছি একটু করব তারপরে দেখলাম পাশের বাড়ি কাকিমারাও দুটো কাকিমাও এলো তারপরে আমারও অনেকটা তারপরে হালকা হলো কাজ ওরাও করলো বামন মশাইয়ের কাজ হাতে হাতে কিছু গুছিয়ে দেওয়ার পরে কিছু টাইম পেলাম তা পাশে বসেও একটু আড্ডা মারলাম আমাদের বাবু বাবুর বাবাও বসেছিল পাশে আর একটা সামনে দাদা তার ছেলেকেও হাতে গড়ি দেবে বলে বসে আছে আর আমরা এদিকে তিনজন বসে আছি একটু রোদে ভালোই লাগে বসতে হাতে খড়ি দেওয়ার জন্য ব্রাহ্মণ মশাই আমার ছেলেকে ডাকছে তা ওর বাবা ওকে কোলে করে নিয়ে যাচ্ছে সরা চক টক কি লাগে যাবে কিছু নিয়ে ওই ভিতরে গেল গিয়ে ব্রাহ্মণ মশাই বলল আমার কোলে বসিয়ে দাও তা ওর বাবা ব্রাহ্মণ মশাইয়ের কোলে বসিয়ে দিল ওকে তো দেখতেই পাচ্ছ আমার ছেলে ব্রাহ্মণ মশাইয়ের কোলে এখন লিখছে ওর হাতে করি আরম্ভ হয়ে গেছে আর ও চুপচাপই বসে আছে কিন্তু পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে ওর হাতে করি দেওয়ার পরে ও বললো আমার খিদে লেগেছে মা তা বললাম চ তোকে আমি একটু খাইয়ে নিয়ে আসি তা ওকে নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম খাওয়াতেই বন্ধুরা বাড়ি চলে এলাম বাড়ি এসে লুচি ভাসছি ওদেরকে খেতে দেবো আর তরকারি তো করেই গিয়েছিলাম তা আর ভালো লাগছে না পুজোর ওখানে যেতে আর যাব না ভাবজি আর ভিডিওটাও এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা তোমরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি